হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমার চ্যানেল টুপটা তো তোমরা আমার সব ভিডিও দেখছো বলে আমার খুব ভালো লাগছে তাহলে ফ্রেন্ডস যদি তোমাদের কিছু একটু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এটা আমি অন্য ক্লাসেও বলেছি তো ফ্রেন্ডস আজকে আমরা জানবো বিসর্গ বিসর্গ যোগে শব্দ ওকে তো চলো শুরু করি ফ্রেন্ডস এই দেখো এগুলো তোমাদের কাগে করতে হবে প্রতিদিন যখনই বিসর্গ বানান পড়বে কারণ এগুলো করলে এই যে দর্শ তারপর বিসর্গ আছে এটা তুমি ঠিকঠাক উচ্চারণ করতে পারবে দেখো আহ আ বিসর্গ আহ দেখো ফ্রেন্ডস আহ আমরা যখন কোনো ভালো ফুলের গন্ধ পাই না তখন বলি না আহ কি সুন্দর ফুলের গন্ধ আর যখন আমরা খেলতে খেলতে পড়ে যাই তখন আমাদের এখানে চোট লাগলে আমরা কি বলি আহ কি ব্যথা করছে নেক্সট অন্তঃস্থ বিসর্গ যা যদি আমরা একটা নতুন জিনিস কিনে কাচের টাচের একটা টেবিল নামাই আমাদের কোনো ভাই এসে দৌড়া দৌড়ি করে হাত লেগে ভেঙে দেয় পড়ে তোমাকে বলি না যা তুই একটু দেখে দৌড়াতে পারিস না দেখলি এটা ভেঙে গেলো নতুনটা এভাবে আমরা বিভিন্ন মনের আবেগকে প্রকাশ করি নেক্সট ও বিসর্গ ও যখন আমরা ক্লাসের মন দিয়ে পড়ি আর অন্যকে আমাদেরকে কুটুকুটু দেয় তারপর ঠেলে দেয় তারপর হাত নড়িয়ে দেয় বলি না মিসদেরকে ও এ বেটা খুব জ্বালাচ্ছে দেখুন মিস বলি না তখন আমরা ব্যবহার করি ওহ নেক্সট যখন খুব আমাদের চুলকায় দেখবে তখন বই না উফ কে চুল কাটছে বাবা তো চুলকে দাও না নেক্সট বাহ যখন কেউ করে একটা ভালো ছবি আঁকে বলি না বাহ ছবিটা খুব সুন্দর হয়েছে তো নেক্সট ছি যদি কেউ কোনো মিথ্যা কথা বলে না ছি মিথ্যা কথা বলতে নেই বাজে কথা বললেও ছি বলে মিথ্যা কথা বললেও ছি বলি আর কোনো কিছু গন্ধ জিনিসও দেখলে ছি বলি ফ্রেন্ডস তোমরাও এগুলোকে কিভাবে ব্যবহার করো আরও কেমনভাবে ব্যবহার করো সেগুলো তুমি তোমরা আমাকে জানাও কমেন্ট করে ওকে আমি তোমাদেরকে বিসর্গর কিছু নিয়ম বলে দিচ্ছি ওকে পাঁচটা নিয়ম আছে নাম্বার ওয়ান বিসর্গ বিসর্গ থেকে কোনো শব্দ শুরু হয় না নাম্বার টু বিসৰ্গ শেষেও বচেনা শব্দৰ নাম্বাৰ থ্ৰী বিসৰ্গ সব সময় মাজে বছে নাম্বাৰ ফ'ৰ যে বান গুলোতে বিচৰ্গ উচ্চাৰণ হয় না নাম্বাৰ ফাইভ বিসৰ্গ ঠিক পৰ যেনে বিচৰ্গ মাজে বছে সেই বিসর্গ সেই বিসর্গর ঠিক পরে বর্ণটার উচ্চারণ দুবার হয় বিসর্গ সবসময় শব্দের মাঝে বসে আমি কি বললাম বিসর্গ দিয়ে কোনো শব্দ শুরু হয় না আর বিসর্গ দিয়ে কোনো শব্দ শেষ হয় না ফ্রেন্ডস দেখো এগুলো যেগুলো বিসর্গ শেষে আছে সেগুলো এগুলো আসলে কোনো শব্দ নয় এগুলো আমাদের মনে কিছু আবেগ এগুলো আমাদের কিছু আবেগের প্রকাশ তো চলো এবার এই এই বানানগুলো বানানগুলোতে অনেক কিছু নতুন জানা যাবে এই যুক্তবর্ণ দেয়া যেগুলো তোমরা অনেক কঠিন ভাবছো এই যে যুক্তবর্ণ আছে এই যুক্ত যুক্তবর্ণ এই যে যুক্তবর্ণ এগুলো যেগুলো তোমরা অনেক কঠিন ভাবছো সেগুলো আসলে একটু কঠিন নয় দেখো বিসর্গ খ দুঃখ এটা আমরা দুঃখ কিন্তু উচ্চারণ করব না বলেছিলাম না এই খটা দুবার উচ্চারণ হবে দুঃখ আগে দুঃখ এতে খ না তারপর আবার খ বলছি দুঃখ নেক্সট দেখে এটা কেমন উচ্চারণ হয় তোমরা পেরে গেলে এটা তো আমরা বললাম না বাহ এই দেখো মনে রাখবে দেখছো তার জন্য এটা বাহ দ বিসর্গ দত্তস্ত এই দেখো এই বান্ধানটা চলো পড়ে আমরা তার উচ্চারণ করিস বিসর্গ দূতস্রতয় দু দেখো দন্ত্র উচ্চারণ দুবার বিসর্গ ঠিক পরে বললাম না এইটা বিসর্গ ঠিক পরে আছে তার জন্যে এর উচ্চারণ দুবার এর থারণ দুবার কিন্তু হচ্ছে না কারণ থ দেখো থ এটা যুক্ত বর্ণ এটা যুক্ত এর সাথে হয়েছে তার জন্য এর উচ্চারণ হচ্ছে না যদি আমরা এটাকে ভাঙি তাহলে তো এটা এখানেই আসবে এখানে তো আসবে না যদি এখানে আসতো তাহলে এর উচ্চারণটা হতো দুবার তো এটা উচ্চারণটা কি হবে এখানে দন্তস উচ্চারণ হচ্ছে স্থ আবার দন্তসে উচ্চারণ দেখছো না ঠিক এর পরেরটা বিসর্গ উচ্চারণ হচ্ছে না দন্তস্ব দুয়ার উচ্চারণ হয়ে যাচ্ছে তো নেক্সট বিসর্গ বিসর্গয় বলে এটা তো সহজ যতসব হয় না फ्रेंड्स ঠিক না এটাও একটা শব্দ এটাও একটা গুরুত্বপূর্ণ বজের শব্দ দেখো আগে ক্লাসটা আগের ক্লাসটা জেনেছি বলে আমরা এই শব্দটাও ভালো করে বুঝতে পারলাম চলো এবার এর উচ্চারণটা করি নিস স নিস স দেখো দন্তনায় রসির সাথে দন্ত সে উচ্চারণটা হচ্ছে নিস স নেক্সট দয়রসু বিসর্গ দন্ত সেবার পর দন্তন্ন এটা তোমরা ঝরঝর উচ্চারণ করে নিতে পারবে দেখো দুস স্বপ্ন দেখো ফ্রেন্ডস আমাদের স্বপ্ন একটা ছোট্ট জানা হয়ে গেল স্বপ্ন এটাও এই বানানটাও তাও দেখো উপরে একটা বর্ণ নিচেও একটা বর্ণ উপরে একটা বর্ণ নিচে উপর বর্ণ দুঃস্বপ্ন নেক্সট দন্তনের বিস তালা বস বয়ন্তশ দেখো নিস্তব্ধ শুনতে পেলে আমরা পড়িত চিৎকার চেঁচান চেঁচামেচি করে তোমার বই না নিস্তব্ধ হয়ে থাক নিস্তব্ধ হয়ে থাক আমার পড়াতে ডিস্টার্ব হচ্ছে নিস্তব্ধ হয়ে থাক নিস্তব্ধ হয়ে থাক চুপ করে থাক আমরা বলি না তখন আমরা নিস্তব্ধ এটা ব্যবহার করি তো চলুন নেক্সট পড়ি দন্তনারসি দন্তনারসি বিসর্গ দন্তস নিঃসঙ্গ নিঃসঙ্গ কখনো দেখবে তোমার বাবা অফিস চলে চলে যায় তোমার মা তখন তুমি একা ঘরে বসে বসে বলো না আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে আমি নিঃসঙ্গ আছি নিঃসঙ্গ মানে একা থাকা ফ্রেন্ডস এই ক্লাস থেকে তোমরা অনেক নতুন জিনিস জানছো না হ্যাঁ তো নেক্সট দেখো পরশু এটা কি উচ্চারণ হবে তোমরা ভেবে নাও বিসর্গ এখানে দেওয়া নেই তো কি হবে দেখো তো এটা হবে উচ্চারণ পুনঃ পুনঃ ফ্রেন্ডস তোমরা কিন্তু এই ভিডিও বারবার দেখে নেবে বারবার বারবার বারবারের একটা নাম হলো পুনঃ পুনঃ মানে বার বার দেখো পুনঃ পুনঃ বারতে পেলাম না তার এখানেও একটা বিসর্গ ছিল আগে এখন আর ওই বিসর্গটা নেই নিয়ম চেঞ্জ ফ্রেন্ডস আগে কিন্তু এই পুনঃ পুনঃ শব্দতে এখানে বিসর্গ ছিল এখন আর বিসর্গটা নেই কেন কারণ আমি বলেছিলাম না শেষে বিসর্গ এখন আর নেই তার জন্যে এখানে বিসর্গটা উঠে পুনঃ পুনঃ এটা ঠিকঠাক হয়ে গেছে তো নেক্সট পরফলা তো বিসর্গ কয়েক কল। পরফলা ফলা আকার

ব বয় রসি বিসর্গ তালাবস তসু ব্রহী শত্রু মানে বাইরে শত্রু তো নেক্সট ম তন্ত বিসর্গ ক মধুনশয় মনো কষ্ট মনো কষ্ট মানে মনের কষ্ট

दुस था दुस था निस सा दुस नि नि शब्द नि संग पुनः पुनः प्रत কাল বহি শত্রু মন কষ্ট ফুর্ত তো এগুলো তোমরা ঘরে ভালো করে প্র্যাকটিস করবে লিখবে আর প্রতিদিন সকালে পড়বে ওই লেখাগুলোকে ওকে ফ্রেন্ডস এই ভিডিওটা বারবার দেখে নিও যদি আমার ভিডিও ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের আর যদি যদি আমার সব ভিডিও ভালো লাগছে চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো দেখো এমনিভাবে সাবস্ক্রাইব করতে হয় এখানে দেখে নাও আর আমার সাথে সঙ্গে থেকো ওকে তো আজকে টাটা বাই